প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের বাংলা বিষয় শিক্ষক নরিতা দেওয়ান তোমাদের নানা রঙের ফুল ফল নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি বলেছিলাম এই অধ্যায়ের অনুশীলনীর দুই নম্বরে কি করিয়েছিলাম, শূন্যস্থান পূরণ করিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে এই দুই নাম্বারটার থেকে বাক্য গঠন করাবো, বুঝতে পেরেছ? তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতা পেন্সিল হাতে নাও এবং আমার সাথে সাথে লিখো, এবং সেই সাথে আমরা অনুশীলনীর পৃষ্ঠা উল্টিয়ে নাও, দেখি অনুশীলনীতে কী আছে দুই নাম্বারে। এই যে নানা রঙের ফুল ফল, এগুলো তো আমরা আলোচনা করেছি, তো এখন আমরা কোথায় চলে যাব? অনুশীলনীতে চলে যাব, ঠিক আছে? তাহলে দেখো, গত ক্লাসে আমরা অনুশীলনীর দুই নাম্বারে কি করেছিলাম, কি করেছিলাম? শূন্যস্থান পূরণ। এই দুই নাম্বারটি আবার কি করতে হবে বলেছিলাম? বাক্য গঠন করতে হবে কিংবা বাক্য তৈরি করতে হবে, বুঝতে পেরেছ? তাহলে তোমরা তোমাদের খাতা পেন্সিল হাতে নাও এবং আমার সাথে সাথে আমাকে অনুসরণ করো, দেখো আমি করে দিচ্ছি, তোমরা সেগুলো সুন্দর করে লিখে নাও। নানা রঙের ফুল ফল দুই নম্বরের আজকে করাবো কি? বাক্য গঠন। প্রথম শব্দটি আছে আমাদের কি? দানা। তো দানা দিয়ে বাক্য গঠন করার সময়ে শব্দটা লিখে এভাবে সমান সমান চিহ্নটি দিতে হবে, বুঝতে পেরেছ? তারপর তুমি লিখবে দানা দিয়ে আমরা কি করব? ডালিমের দানা টুকে লা। তাহলে দানা দিয়ে প্রথম বাক্য গঠনটি আমরা কি করলাম? ডালিমের দানা টুকটুকে লাল, লিখে নাও। খ নাম্বারে আছে খোসা। সমান সমান চিহ্ন দিতে হবে, তারপর কি করতে হবে? খোসা ছাড়িয়ে কলা খাও। তারপর আছে কোষ। কাঁঠালে রস ভরা কোষ খেতে খুব
মজা। তাহলে এই হচ্ছে তোমাদের দুই নম্বরের তিনটি শব্দ দিয়ে বাক্য গঠন। প্রথমটি হচ্ছে দানা। দানা দিয়ে কি করতে হবে, কি করে দিয়েছি, ডালিমের দানা টুকটুকে লাল। খ নম্বরে আছে খোসা, খোসা ছাড়িয়ে কলা খাও। গ নম্বরে আছে কোষ, কাঁঠালের রস ভরা কোষ খেতে খুব মজা। বুঝতে পেরেছ? সেই সাথে আজকে আমি তোমাদেরকে আরেকটি কথা বলে নিই, জানিয়ে নিই, আমি যে বাক্য গঠনগুলো করে দিলাম একদম সেগুলো যে করতে হবে তা নয়, তোমরা এই শব্দগুলো দিয়ে নিজেদের মতো করে নিজের ভাষায় সুন্দর করে বাক্য তৈরি করতে পারবে। বুঝতে পেরেছ? তাহলে তারপরেও তোমাদের যার যার ইচ্ছে আমি যেটা লিখে দিয়েছি এগুলো তুলে নিতে পারো, এগুলো থেকে আইডিয়া নিয়ে তোমরা আবার তোমাদের মতো করে সুন্দর করে লিখতে পারবে, নিজের ইচ্ছে মতোই বাক্যগুলো তৈরি করতে পারবে। বুঝতে পেরেছ? তাহলে তোমরা লিখে নাও। তাহলে আমি দুই নাম্বারটা মুছে দিচ্ছি, এরপরে আমরা তিন নাম্বার দেখব, অনুশীলনে তিন নাম্বারে কি আছে এবং সেটা আমি তোমাদেরকে বোর্ডে করে দেখাবো, তোমরা সাথে সাথে আমার সাথে সাথে লিখে নিবে। দেখো তিন নাম্বার, তিন নাম্বারে আছে কি দেখে নিই একটু। তিন নম্বরে আছে যুক্ত বর্ণগুলো চিনে নিই, যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের যুক্ত বর্ণগুলো। ঠিক আছে, তাহলে এই এই যুক্ত বর্ণগুলো বিশ্লেষণ করে তোমাদেরকে দুইটি করে শব্দ তৈরি করতে হবে এবং তোমরা সেগুলো কিভাবে লিখবে আমি আজকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও লিখে নাও। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখন যুক্ত বর্ণ বিশ্লেষণ করে দুইটি করে শব্দ তৈরি করব। তাহলে আমাদের তিন নম্বরে আছে যুক্ত বর্ণ বিশ্লেষণ। প্রথমে কতে আছে কি দেখি, পেট কাটা, মধুমাশয়, দেখো তাহলে পেট কাটা, মধুমাশয়, নিয়, এটা সমান সমান দিবে। তারপর যখন বিশ্লেষণ করবে এই পেট কাটা মধুমাশয় যোগ মধ্যাহ্ন, বুঝতে পেরেছ? এটাতে আমরা কি করব, কৃষ্ণচূড়া শব্দ তৈরি করছি, কৃষ্ণচূড়া দীর্ঘকার কিন্তু মনে রেখো, হ্যাঁ, চূড়া। তারপর হচ্ছে তৃষ্ণা, তৃষ্ণা। তারপর খতে দেখো কি আছে, দন্ত নয় ত, সমান সমান দন্ত ন যোগ ত, তাহলে দেব শান্ত অন্ত।
তারপর হচ্ছে গ গতে আছে ম গ সমান সমান দিবে বিশ্লেষণ করবে ম যোগ গ হবে দিচ্ছি বাঙ্গি ফলের নাম ঠিক আছে তারপর হচ্ছে বঙ্গ এই হচ্ছে তোমাদের তিনটি যুক্তবর্ণ বিশ্লেষণ করে শব্দ গঠন তারপর এখানে পেটকাটা মধুন্যশয় ন তাহলে কৃষ্ণচূড়া তৃষ্ণা তারপর হচ্ছে দন্ত্য নয় ত দিয়ে কি শান্ত অন্ত তারপর ওই গ দিয়ে কি লিখেছি বাঙ্গি এই যে একটু আগে আমরা বলেছি পড়েছিলাম আমাদের অধ্যায়টিতে বাঙ্গি কিসের কিসের নাম ফলের নাম জেনেছি বঙ্গ ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের তিন নম্বরের যুক্তবর্ণ বিশ্লেষণ এই তিনটি তোমরা সুন্দর করে লিখে নাও পরীক্ষার সময়ও তোমরা এইভাবে লিখবে বুঝতে পেরেছো তাহলে আমি মুছে দিচ্ছি তোমরা এগুলো খুব ভালো করে শিখে নিবে তো আগামী ক্লাসে আমি তোমাদেরকে বা অনুশীলনীর বাকি অংশগুলো বুঝিয়ে দিব করিয়ে দিব তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি Bye!